দেশ জুড়ে পরিবহন ধর্মঘটের কারণে অসহায় হয়ে অনেক যাত্রী ভিড় করেছেন ট্রেন স্টেশনে, কিন্তু সেখানেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে যে কটি ট্রেনই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে সেগুলোর প্রত্যেকটিতেই ছিল যাত্রীদের ঠাস বুনন ভিড়। সিট ফাঁকা তো দূরের কথা, কাউকে দেখা গেছে নিয়ম অমান্য করে টিকিট ছাড়াই ট্রেনে চড়তে। ভোরে ঢাকার বাইরে থেকেও যেসব ট্রেন কমলাপুরে এসেছিল সেগুলোতেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। অনেকেই দেখা গেছে ট্রেনের টিকিট না পেয়ে স্টেশনে ঘোরাফেরা করতে। ভুক্তভোগীরা জানান, নানান কাজে ধর্মঘটের আগে ঢাকা এসে পরিবহনের অভাবে আর গন্তব্যে ফিরে যেতে পারছেন না তারা। অনেক যাত্রী অভিযোগ করেছেন, কাউন্টারে টিকিট না থাকার কারণে 2 থেকে 3 গুণ দামে কালোবাজারির কাছ থেকে বাধ্য হয়ে ট্রেনের টিকিট কেটেছেন তারা। ট্রেনের টিকিটও নাই, বাসের টিকিটও নাই। এখন এই যে গতকালকে থেকে স্টেশনে এখানে ওখানে ঘুরতেছি। টিকিট না পেলে যে কোনো বিকল্প ব্যবস্থা করে যাইতে হবেই। সেটা কি? এখন টিকিট ছাড়াই যাইতে হবে। ইমার্জেন্সি কাজ ছিল, বোনকে নিয়ে যাব, এখন টিকিট বাস তো বন্ধ, এখন ব্ল্যাকে টিকিট কাটছে ডাবলে ডাবল টাকা দিয়ে, কিছু করার নাই, যেহেতু তো হবে। জেনে 300 টাকার বাড়ায় এনে মনে করেন 1800 টাকা দিয়েছি, 1800 টাকাতে পাইয়া 2টা টিকিট পাইছি।